আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 11তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন, আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমরা ব্রাউজারে যা দেখতে পাচ্ছি এটা মূলত গত পর্বের ক্লাস, অর্থাৎ আমরা সিএসএস বর্ডার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সিএসএস ওয়াইড এবং হাইট নিয়ে আলোচনা করব। তো এই দুইটা জিনিস আমাদের খুবই কাজে লাগে সিএসএস করার জন্য। ওকে, তাহলে এটা আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল। তো এইখান থেকে জাস্ট আমি সিএসএসটা স্টাইলটা রিমুভ করে দিলাম স্টাইল ট্যাগ থেকে, এবং এখানে যে পি একটা এলিমেন্ট আছে পি ট্যাগ, এটাও আমি রিমুভ করে দিলাম। করে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, আমাদের কোনো কিছু নাই। তো এখানে জাস্ট আমি এইচ ওয়ান নামে একটা ট্যাগ নিলাম, এর মধ্যে আমি বলে দিচ্ছি যে দিস ইজ এইচ ওয়ান হ্যাডিং ট্যাগ। ওকে, তারপর আমি এইচ টু হ্যাডিং ট্যাগটা ইউজ করতেছি, এর মধ্যে বলে দিচ্ছি আমি দিস ইজ এইচ টু হ্যাডিং ট্যাগ। ওকে, দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমাদের এখানে এইচ ওয়ান এবং এইচ টু দুইটার আউটপুট আছে, এবং এটার মধ্যে আমরা দেখতেছি একটা টেক্সট কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে। কারণ আমরা যখন এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করেছিলাম, এখানে দেখেন মাই স্টাইলের মধ্যে কিছু স্টাইল আছে আমাদের। ওকে, তো এই স্টাইলটাই মূলত নিতেছে। ওকে, নেও তো সমস্যা নাই। এখন দেখেন এইচ ওয়ানটা আমার বাই ডিফল্ট এখানে সে ব্রাউজার অনুযায়ী 100% হোয়াইট নিয়ে নিল। তো আমরা এখন এটাকে আমাদের ইচ্ছা অনুযায়ী ওয়াইড দিতে পারবো। তো এখানে আমি এই এস ওয়ান একটা এল এস ওয়ানটাকে আমি স্টাইল করব। দেখেন এলিমেন্ট সিলেক্টর এস ওয়ান, এখন আমি এটাকে ওয়াইড দিতে চাচ্ছি। ওয়াইড ওয়াইডের মধ্যে আমি যদি বলে দেই 500 পিক্সেল, তাহলে এখানে যে 100% পরিমাণ ব্রাউজারের সাইজ অনুযায়ী নিয়ে নিছে। এখন আমি এটা রিলোড করব, দেখেন আমাদের এই ওয়াইডটা এখন 500 পিক্সেল পরিমাণ নিয়ে নিল। তো এই ওয়াইডটা আমরা পিক্সেল হিসেবেও নিতে পারবো, পার্সেন্টেজ হিসেবেও নিতে পারবো, অথবা সেন্টিমিটার হিসেবেও নিতে পারবো। তো এখানে দেখেন আমি যদি 500 পিক্সেল না দিয়ে 50% যদি দেই, তাহলে আমাদের ব্রাউজারের যে ডিসপ্লেটা আছে, অর্থাৎ আমাদের কম্পিউটার যে ডিসপ্লেটা আছে সেটার 50% নিয়ে নিবে। দেখেন আমি রিলোড করলাম, তো এই যে এখানে 50% নিয়ে নিল, আর এখানে মূলত 50%। তো এইভাবে আমরা পার্সেন্টেজ এবং পিক্সেল অনুযায়ী দিতে পারবো। তো আমরা পার্সেন্টেজ এবং পিক্সেল কোনটা ইউজ করবো? আমরা সবসময় পার্সেন্টেজটা ইউজ করার ট্রাই করবো। যদি আমরা সিএসএস দিয়ে ওয়েবসাইট করি, বুটস্ট্র্যাপ সাপোর্ট না থাকে, তাহলে আমাদের এটা রেসপন্সিভ হবে। যেমন এখন আমি পার্সেন্টেজ দিলাম, পার্সেন্টেজ দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা একটু ছোটো করি, দেখেন ছোটো করলে যেটা হলো এটা আমার এখানেও 50% নিয়ে নিল। আর আমি যদি কোনো একটা ফিক্সড ওয়াইড দিতাম, যেমন এখানে 600 পিক্সেল, 600 পিক্সেল দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করে ছোটো করি, তাহলে দেখেন সে 600 পিক্সেল পরিমাণ এটা ধরে রাখলো। এই জন্য আমরা পার্সেন্টেজটা বেশি ইউজ করব। ওকে, তারপরে দেখেন ওয়াইডের ক্ষেত্রে আমরা আরও দুইটা ওয়াইড ইউজ করতে পারবো। সেটা হলো একটা মিনিমাম ওয়াইড, যেমন এখানে দেখেন আমরা ইউজ করব মিন ওয়াইড, মিন হাইফেন ওয়াইড, অর্থাৎ আমরা যে ওয়াইডটা ইউজ করব এটা যদি আমি মিনিমাম একটা ওয়াইড দিয়ে দেই, তাহলে আমাদের এই ওয়াইডের নিচে আর নামবে না, এটা হলো মিনিমাম ওয়াইড। যেমন এখানে আমি ইউজ করলাম 300 পিক্সেল। ওকে, 300 পিক্সেল আমি দিলাম ওয়াইড, দিয়ে এখন ব্রাউজারটা রিলোড করলাম, এটা আমাদের 300 পিক্সেল পরিমাণ নিল। ওকে, এখন এমনও অনেক সময় হয় যে আমাদের একটা বক্সের মধ্যে অনেক কন্টেন্ট থাকে, তো কন্টেন্ট থাকলে ওয়াইডটা একটু বেশি হয়, এবং কন্টেন্ট কম থাকলে কন্টেন্ট অনুযায়ী বক্স ছোটো হয়ে আসে। কিন্তু আমি চাই যে আমার দুইটা বক্সেই সেম থাকবে, তাহলে আচ্ছা আমি নিচেরটা একটু স্টাইল করে দেখেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতেছি, এই জিনিসটা তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এটা আমাদের হলো এইচ টু ট্যাগ, এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে জিনিসটা ক্লিয়ার হইবে। মিনিমাম ওয়াইড যেটা, ব্যাকগ্রাউন্ড আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ইউজ করলাম, এটা আমি বলে দিলাম অরেঞ্জ। ওকে, অরেঞ্জ। তো এখানে দেখেন ফুল নিয়ে নিল ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার,
100 ব্রাউজারের সাইজ অনুযায়ী ডিসপ্লে সাইজ অনুযায়ী ফোল্ড নিয়ে নিল। তো আমি এখানে ইউজ করতে চাচ্ছি যে মিনিমাম ওয়েট এবং ম্যাক্সিমাম ওয়েট, তাহলে আমি এখানে নিচেটা দিব মিনিমাম ওয়েট হবে আমাদের 300 পিক্সেল, মনে করেন যে এর নিচে নামবে না, এবং ম্যাক্সিমাম ওয়েট যে একটা এক্সাম্পল দিতে চাচ্ছি এম এক্স ম্যাক্সিমাম ওয়েট, তো ম্যাক্সিমাম ওয়েটও আমাদের 300 পিক্সেল হবে। ওকে 300 পিক্সেল আমি সেভ করলাম। এখন আমি যদি ব্রাউজারটা রিলোড করি, দেখেন এটা আমার এই বক্সটার ওয়েট এবং এই বক্সটার ওয়েট দুইটা সমান সমান হয়ে গেল, কারণ আমি বলে দিলাম যে এখানে ম্যাক্সিমাম ওয়েট আমার 300 পিক্সেল, এই যে এইচ টু যে এলিমেন্টটা আছে, যে তুমি 300 পিক্সেলের উপরে যাইতে পারবে না। তো আমাদের এরকম যদি কোনো একটা অংশকে ফিক্সড একটা ওয়েট দিতে হয়, যে আমি ম্যাক্সিমাম ওয়েটও বলে দেবো এবং মিনিমাম ওয়েটও বলে দেবো যে এর নিচে যাইতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা এই ম্যাক্সিমাম ওয়েট এবং মিনিমাম ওয়েটটা ইউজ করতে পারবো, আর নর্মাল ওয়েট তো আমরা ইউজ করতে পারবোই। একইভাবে হাইটের ক্ষেত্রেও আমরা একটা হাইট ওয়েট দিতে পারবো। ওকে, সেটা কীরকম, এখানে দেখেন আমি একটা দিলাম হাইট নিতে চাচ্ছি, যে এই ট্যাগটার একটা হাইট দেবো যে এস ওয়ান, এখানে আমি হাইট ইউজ করতেছি, মনে করেন হাইট 300 পিক্সেল, দেখেন বা 400 পিক্সেল দিলাম, এস ওয়ান ট্যাগটার 400 পিক্সেল হাইট দিলাম। এখন দেখেন এখানে আমার 400 পিক্সেল পরিমাণ হাইট হয়ে গেল। তো হাইটের ক্ষেত্রেও আমি মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট আমি ব্যবহার করতে পারবো, যেমন আমি এখানে বলে দিচ্ছি যে মিনিমাম ম্যাক্সিমাম হাইটও থাকবে আমার 400 পিক্সেল, ম্যাক্স হাইট, দেখেন ম্যাক্স হাইট, এটাও আমি বলে দেবো 400 পিক্সেল, তাহলে আমার ম্যাক্সিমাম হাইট থাকবে 400 পিক্সেল। এবং আমি যদি মনে করি যে না, এটা আমার যেই ব্রাউজারে যাক না কেন, আমি এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইতেছি যে মিনিমাম হাইটও 400 পিক্সেল থাকবে আমার, তাহলে এখানে আমি জাস্ট ইউজ করবো মিন হাইট। ওকে, মিন হাইট ইউজ করলাম, এটাও আমি 400 পিক্সেল বলে দিলাম, তাহলে আমার এই 400 পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে হাইটটা, যে আপনি যেই ব্রাউজারে নিয়ে যান না কেন মিনিমাম হাইটও হবে আমার 400 পিক্সেল, ম্যাক্সিমাম হাইটও হবে 400 পিক্সেল, আর নিচেরটার ক্ষেত্রে আমি বলে দিলাম মিনিমাম ওয়েট 300 পিক্সেল এবং ম্যাক্সিমাম ওয়েট 300 পিক্সেল। তো এইভাবে মূলত আমরা সিএসএসে হাইট এবং ওয়েট নিয়ে কাজ করব। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এবং এই জিনিসগুলো আমাদের খুবই কাজে লাগবে, হাইট এবং ওয়েট, কোনো একটা পার্টকে আমি কত পার্সেন্ট হাইট বা ওয়েট নিতে চাচ্ছি। ওকে, তো এটাই মূলত সিএসএস হাইট এবং ওয়েট, একটু প্র্যাকটিস করবেন। আর নেক্সট পর্বে আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।